শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ প্রমোদনগর স্কুলের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সড়ক অবরোধ করে শিক্ষিকা বদলির প্রতিবাদে সড়ক হয় খবর পেয়ে ছুটে আসে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা তারা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষক বদলি না করে প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয় ছাত্রছাত্রীদের বক্তব্য স্কুলে শিক্ষক স্বল্পতা এই অবস্থা ইংরেজি বিষয়ে শিক্ষিকা বদলির ঘটনা তারা মেনে নিতে পারছে না স্কুলের ইংরেজি বিষয়ে শিক্ষিকা মৌসুমী দেববর্মাকে প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অন্যত্র বদলির নোটিশ দিয়ে শিক্ষা দপ্তর মৌসুমী অন্যত্র বদলি করা যাবে না এ দাবিতে সড়ক অবরোধে বসে ছাত্রছাত্রীরা অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়ে প্রচুর গাড়ি অবশেষে জেলার শিক্ষা আধিকারিক মল অবরোধকারী ছাত্রছাত্রীদের কাছে ছুটে এসে ছাত্রছাত্রীদের কাছে বলেন মৌসুমী দেববর্মাকে স্কুল থেকে উন্নত বদলি না করা হয় সে বিষয়ে ছাত্রছাত্রীরা যেন একটি লিখিত দেন